আমাদের খুলনা খুলনা গণমানুষের নেত্রী বেগম মনোজন সুপিয়ান, আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী, উনি তিন আসনে বেগম মনোজন সুপিয়ানকে পুনরায় নমিশন দেওয়াতে আমরা সবাই আনন্দিত এবং খুশি। এবং আমাদের এই তিন নম্বরের যত মিল কারখানা বন্ধ ছিল, বেগম মনোজন সুপিয়ান আসার পরে সে মিল কারখানাগুলো চালু করেছে, এবং আগামীতে এই মিল কারখানা আরও উন্নতি হওয়ার জন্য শেখ হাসিনা তাকে নমিশন দিছে। আমরা জনগণ সবাই চাবো এবং বেগম মনোজন বিপুল ভোটে জিতবে ইনশাআল্লাহ। আগামী 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের খুলনা তিন আসনের জনগণের নেত্রী, শ্রমিক নেত্রী, প্রখ্যাত শ্রমিক নেত্রী, শ্রমিক বান্ধব বেগম মনোজন সুপিয়ানকে পুনরায় আমাদের এই খুলনা তিন আসনের নৌকার মাঝি করায় আমরা আমাদের এলাকাবাসী এবং আমাদের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই অধ্যুষিত শ্রমিক এলাকায় বিকল্প আসলে বলতে গেলে কেউ নেই, কারণ এই পর্যন্ত আমাদের শ্রমিকদের জন্য উনি যা করছেন এবং জননেত্রী শেখ হাসিনার যে পরিমাণে সাহায্য সহযোগিতা এবং মিল কারখানা চালু রাখার জন্য এই পুনরায় তাকে আমার মনোনয়ন দিচ্ছেন, আমরা চাই যে আমাদের এই আসনে দলমত নির্বিশেষে আমাদের এই আসনটি আমরা জননেত্রী শেখ হাসিনাকে বেগম মনোজন সুপিয়ানকে জয়যুক্ত করে এই তিন নম্বর আসন আমরা উপহার দেবো। মনোজন সুপিয়ানকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আমরা এই তিন আসনে মনোজন সুপিয়ানকে দেখতে চাই। আমাদের এলাকার অনেক উন্নয়ন করছে, আর আমাদের শ্রমিকদের জন্য সে অনেক উন্নয়ন করছে, তাই আমরা মনোজন সুপিয়ানকে দেখতে চাই তিন আসনে। বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা শেখ হাসিনাকে দীর্ঘজীবী করার জন্য, তার হাতকে মজবুত করার জন্য আমি মনোজন সুপিয়ানকে ভোট দিয়ে বা আমার গ্রামবাসীর তরফ থেকে ভোট দিয়ে তাকে আশা করি পুনরায় তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের স্কুলকে উন্নয়ন করেছেন বেগম সুফিয়ান, মনোজন সুফিয়ান। আমরা আমাদের অভিভাবকদের পুনরায় বলবো তারা বেগম সুফিয়ানকে ভোট দিয়ে নির্বাচিত করুক।